নমস্কার এরুচার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ পার্শ্ব শিক্ষকদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠক ছিল এবং বৈঠক শেষে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব এবং মাননীয় শিক্ষামন্ত্রী উভয়ই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের ক্ষেত্রে নাকি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই কথা দিয়েছেন যে তাদের দিকটা বা তাদের যে দাবি সেসব নিয়ে তিনি ভাববেন এবং ভাববেন বলেই তিনি পার্শ্বশিক্ষকদের বৈঠকে ডেকেছেন তো এই প্রসঙ্গে আমি আপনাদের একটি সংবাদ পড়ে শোনাব যেখান থেকে মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন তাদেরকে পার্শ্বশিক্ষকদের সেটি সম্পূর্ণই উঠে আসবে চলুন তাহলে আমরা সেই সংবাদটি একবার পড়ে শোনাই আপনাদের সংবাদটি বিশ্ব বাংলা সংবাদের পোর্টাল থেকে আপনাদের সরাসরি তুলে দিচ্ছি অনশন তুলুন সরকার দাবি বিবেচনা করবে পার্শ্ব শিক্ষকদের পার্থ আন্দোলন অবস্থান তুলুন সরকার আপনাদের পাশে রয়েছে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে আলোচনায় স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার শিক্ষকদের পার্শ্বশিক্ষকদের সবকটি সংগঠনকে নিয়ে বিকাশ ভবনে বৈঠকে বসেছিলেন তিনি সরকারি কর্তারাও ছিলেন ছিলেন আন্দোলনে অবস্থানকারীরা এবং অবস্থানে অংশ নেননি যাঁরা তারাও। শিক্ষামন্ত্রী বলেন প্রথমেই আমি জানতে চেয়েছি রাজ্য টাকা দিচ্ছে না বলে বলা হচ্ছে ওদের কাছে টাকা না দেওয়ার কাগজটা দেখতে চেয়েছি জানিয়ে রাখি কেন্দ্র নির্দিষ্ট হেডে টাকা পাঠায় না এই খাতে আমরা কেন্দ্রের কাছে কয়েক হাজার কোটি টাকা পাই সেই টাকা অন্য খাত থেকে দিতে হয় সবটা গ্যালারি শো হচ্ছে লাভ নেই আমরা ক্ষমতায় আসার আগে পার্শ্ব শিক্ষকরা চার হাজার টাকা পেতেন ক্ষমতায় এসে প্রথমেই করি পাঁচ হাজার টাকা আর মুখ্যমন্ত্রী ওদের অবদানের কথা মাথায় রেখে প্রি প্রাইমারিতে দশ হাজার ও আপার প্রাইমারিতে তেরো হাজার টাকা করেছেন সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়েছে বলেই মুখ্যমন্ত্রী বৃদ্ধি করেছেন বৃদ্ধি হয়েছে আটষট্টি পার্সেন্ট যারা নন ট্রেন তাদের প্রশিক্ষণ দিয়েছে সরকার দেওয়া হচ্ছে মেডিকেল সুবিধা ইপিএফ স্বাস্থ্যসাথী কিন্তু তার মানে তো এই নয় যে ওরা যখন তখন রাস্তায় বসবেন এদিনও সরকারিভাবে না বললেও শিক্ষকরা জানিয়েছেন লিখিত প্রতিশ্রুতি না পেলে তারা অনশন তুলবেন না এই প্রসঙ্গে পার্থ বলেন ও তো ওনাদের ব্যাপার আমি বলেছি পড়ুয়ারদের স্বার্থে ক্লাসে ফিরে যান সাইকরণ সহ অন্যান্য বিষয়গুলি বিবেচনা করা হবে তবে এটা আলোচনা করতে হবে এখানে বসে বলে দিতে পারি না তবে সমাধান করার চেষ্টা করব লিখিত দেওয়ার দাবি তো ওনাদের কিছু বলার নেই ওটা ওনাদের ব্যাপার সকলে ওদের সঙ্গে বসতে অনুরোধ করেছিলেন বসেছি ওদের কাজে ফিরে যেতে বলেছি আবার এটাও ঠিক কোনো সংস্থায় দীর্ঘদিন কেউ নোটিশ ছাড়া না এলে সংস্থা ব্যবস্থা নেয় এ কথা ওনাদেরকে মাথায় রাখতে হবে তবে শিক্ষামন্ত্রী সব জানান কারোর বিরুদ্ধে শোকজ তোলা হবে না তাহলে মাননীয় শিক্ষামন্ত্রীর যে বক্তব্য ছিল সেটা এখানে পরিষ্কার রূপে দেওয়া হয়েছে সেটি আমি আপনাদের পড়ে শোনালাম তবে এরপরে পাশ্ব শিক্ষকরা তাদের অবস্থান ধর্মঘট তুলবেন কি না সেটা কিন্তু তারা এখনও জানাননি তারা জানিয়েছেন তাদের সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন যে তারা সেই অবস্থান বিক্ষোভ তুলবেন কি না আর এটি যারা এখনও দেখেননি তাদের উদ্দেশ্যেই আমি এটি দিলাম তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে পরের ভিডিওতে